হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন ডিজিটাল ফার্মার আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আমরা জানতে চলেছি কাতলা মাছ কিভাবে আপনি চাষ করবেন বাংলাদেশে বহুল পরিচালিত মাছের মধ্যে কাতলা বা কাতলা অন্যতম যার বৈজ্ঞানিক নাম কাতলা দেশের উই জাতীয় মাছের মধ্যে তুলনামূলক বৃহৎ আকৃতি মাথা ও মুখ আর প্রশস্ত দেহ এই মাছটিকে সহজেই অন্য মাছ থেকে আলাদা করে দেয় উজ্জ্বল ধূষার বর্ণের পৃষ্ঠ দেহ ক্রমেই উভয় পাশে ও অঙ্কীয় দিকে রূপালি সাদা বর্ণ ধারণ করেছে সাইকালো বর্ণের পাকনার এই মাছের ও তুলনামূলকভাবে অনেক বড় কিভাবে আপনি পুকুর নির্বাচন করবেন মজুদ পুকুরের বৃদ্ধির জন্য মাছ অনেক দিন ধরে রাখা যায় একক চাষ মিশ্র এবং কম্পোজিট যে পথাতেই আপনি হোক না কেন মাছ চাষ করতে চান ছোট আঙুলে মাছ বা সারাপোনা পোনা পনেরো গ্রাম থেকে পঁয়ত্রিশ গ্রাম হতে হবে বিড়াল খেতে ধানি পোনা ছাড়া যায় প্রযোজন ভিত্তিতে বা পরিবেশ পরিস্থিতি অনুযায়ী এগুলোকে বাড়তে দেওয়া হয় একসাথে বা ক্রম যেভাবেই কেন পুকুরে ধরে রাখতে হয় তাই পুকুরের জন্য সারা বছর জল থাকবে এমন জলাশয়ই আবশ্যক প্রয়োজনে পুকুর থেকে জল বের করা বা জল প্রয়োগের ব্যবস্থা থাকলে ভালো হয় যেহেতু পুকুরে একসাথে নানা প্রকার মাছ চাষ করা হয় জলের গভীরতা ওয়ান পয়েন্ট ফাইভ মিটার থেকে দুই মিটারের মধ্যে হলে অনেক ভালো হয় পুকুরের পার বেশ উঁচু দরকার জলের উপরিতল থেকে অন্তত এক মিটার উঁচু হওয়া দরকার যেন কোনো মতেই অতি বৃষ্টিতে ভেসে না যায় পুকুরের তলদেশের মাটি দোয়াস বা এটলের দোয়াশ হওয়া দরকার পুরোপুরি বালি বা অতিরিক্ত পাক মাছ চাষে বিঘিন্ন ঘটায় পুকুরের আয়তকার এবং আয়তনের এক বিঘা থেকে পনেরো বিঘা হলে আরও ভালো হয় পুকুরে চারধার এবং পারিপার্শ্বিক অবস্থা এমন হওয়া দরকার যেন জলে পড়তে পারে পুকুরের জলের নিকটবর্তী জন্য ঘাস থাকে পারে পারে, ছোট ছোট লাগানো যেতে গাছ কিন্তু জলে ছায়া পড়ে এমন গাছ নয় নারকেল তাল গাছ লাগানো যেতে পারে উত্তর ও পশ্চিম দিকে এরা খুব ছায়া করে না কিন্তু এদের শিকড় পুকুরের পাড় সংরক্ষণের জন্য সাহায্য করে খাদ্যাভ্যাস কাতলা মাছ জলাশয়ের উপর স্তরে খাবার খায় কেননা এদের মুখের উপরে চল ছোট হয় পানির খাদ্য সহজে গ্রহণ করতে পারে এরা প্রাণী প্রাণী তবে প্লাঙ্কটন প্লাঙ্কটন এরা এরা উদ্ভিদ বেশি থাকে এদের খাদ্যের মধ্যে ক্র্যাসেসিয়াস শ্যাওলা রুটিফারা কীটপতঙ্গ অন্যতম এরা সাধারণত রাতে আহার করে না দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত খাদ্য গ্রহণ করার প্রবণতা এদের মধ্যে সবচেয়ে বেশি থাকে এই মাছ খুবই দ্রুত বর্ধনশীল পরীক্ষায় দেখা গেছে এরা প্রতি মাসে সেভেন পয়েন্ট ফাইভ থেকে দশ মিলিমিটার পরিমাণ বাড়তে পারে ধান কেটে এদের বৃদ্ধি অত্যন্ত বেশি কেননা ধান গাছের সংলগ্ন শৈবাল থেকে হিসেবে অনুরূপ বদ্ধ জলাশয়ে পুরোযোজন করে না এরা দুই বছরের মধ্যে জৈবন প্রাপ্ত হয় সাধারণত বর্ষাকালে নদীতে ডিম দিয়ে থাকে ডিমগুলো ভাসমান নয় এবং আঠালো নয় রং হালকা লাল বেশ ফোর পয়েন্ট ফাইভ থেকে 5.4 মিলিমিটার হয় আমাদের দেশে এদের প্রণীত প্রজননের মাধ্যমে প্রতি বছর প্রচুর পরিমাণের রেণুপনা উৎপাদন করা হয়ে থাকে কাতলা প্রতি কেজি দেহের ওজনে বিশ হাজার থেকে দুই লক্ষ ছেচল্লিশ হাজারটি ডিম উৎপাদন করে থাকে বর্তমানে এদের কৃত্রিম প্রজননের মধ্যে জলাশয়ের প্রজনন করানো হয়ে থাকে সারা পোনা ছাড়া আগে মজুত পুকুর পরিচর্যার জলস আগাছা মুক্ত করা দরকার পুকুরের মাছের প্রত্যক্ষ এবং পরোক্ষ ক্ষতি করে কাপের খাদ্য নয় এমন সব উদ্ভিদ ও শ্যাওলা নিধন করা দরকার এরা মাছের চলাফেরা ধারণের ক্ষতিকারক মাছের নিধন করবেন কিভাবে পুকুরে অনেক মাছ জন্মে কোনোভাবে অনিশ্বাসত্বেও প্রবেশ করে যারা মাছের চাষে ক্ষতি করে এরা অন্যদের খাবার ভাগ বসায় চলাফেরার অসুবিধা ঘটায় অনেকে আক্ষুশে মাছ আছে। যারা চাষের মাছকে বিভিন্ন বয়সে খেয়ে ফেলে এদের নিধন করা দরকার পুকুরে মহুয়া খোল প্রয়োগ করলে এই বিষক্রিয়ার ফলে সমস্ত আগাছা ছোট বড় জলস্কৃত সব মারা যাবে সাধারণত দুইশো থেকে দুইশো মৌহা খোল প্রয়োগ করা হয় এই খোলের পরিমাণ নির্ভর করে পুকুরের কতটা জল আছে তার উপর আসল হিসাবে দুইশো পঞ্চাশ পিপিএম হারে মহুয়া খোল প্রয়োগ করা প্রয়োজন অর্থাৎ প্রতি লিটার জলে দুইশো পঞ্চাশ মিলিগ্রাম খোল ওই খোল শ্যাম্পনিন নামক এক প্রকার রাসায়নিক আছে যা আমাশা এবং জলস্কীটের মৃত্যু ঘটায় এই রাসায়নিক কর্মক্ষমতা দশ থেকে বারো দিন অবধি থাকে দুই সপ্তাহ পর ওই জলাশয় মাছের বসবাসের উপযুক্ত হয়ে পড়ে